পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাবা মায়ের সামনে নিজের বোনকে শ্বাসরোধ করে হত্যা করেছে ভাই। গেল 17 মার্চ ঘটনাটি প্রদেশটির তোবা তেলসিং শহরে ঘটে। বোনকে হত্যার সেই ভিডিও করেন নিহত তরুণীর আরেক বড় ভাই, পরে সেটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তিনি। কিন্তু গেল 31 মার্চ হত্যাকারী ভাই ও তার বাবাকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বিষয়টি। তরুণীকে নিহতের সেই ভিডিওতে দেখা গেছে মারিয়া বিবি নামের 22 বছর বয়সী ওই তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার ভাই ফয়সাল। এই ওই সময় তার বাবা পাশে দাঁড়িয়েছিলেন আর ভিডিও করছিলেন তার বড় ভাই শেহবাজ। এক পর্যায়ে তার বড় ভাই প্রতিবাদ করলেও তাকে থামিয়ে দেয় বাবা। তারপরও বোনের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত বালিশ চাপা দিয়ে ধরে রাখেন ভাই ফয়সাল। পরে ফয়সালকে পানীয় খেতে দেন তার বাবা। এ নিয়ে ফুঁসে উঠেছে পাকিস্তান, বিক্ষোভ হয়েছে বিভিন্ন জায়গায়। পাকিস্তানের মানবাধিকার কমিশনের তথ্য মতে বছরে 1000-এর বেশি অনার কিলিং হয়ে থাকে। বহু বছর ধরে দেশটিতে অনার কিলিং ঘটলেও পাকিস্তানের আইনে তেমন কোনো শাস্তির বিধান নেই। 1-2-3 ঢাকায় জমিয়ে জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।